আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি মোবাইল দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখান থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আপনারা জানেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য একটি পেজ দরকার এবং প্রফেশনাল পেজ দরকার, যে পেজের মাধ্যমে আপনি ভিডিও আপলোড করে সেখান থেকে মনিটাইজেশন করে টাকা ইনকাম করবেন। সো আমরা জানি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই একটি পেজ ক্রিয়েট করতে হবে এবং সেটা হতে হবে প্রফেশনাল পেজ। সো প্রফেশনাল পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি আপনিও ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। মোবাইল দিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুকে একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হবে। সো প্রফেশনাল পেজ ক্রিয়েট করার জন্য আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপটিতে ওপেন করে নিতে হবে। অ্যাপ ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন একদম রাইট সাইডে পতাকা চিহ্নর মতন এই অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। সো আপনার যদি এক্সিস্টিং কোনো পেজ ক্রিয়েট করা থাকে আপনি এখানে দেখতে পারবেন ইওর পেজ। সো আপনার পেজ দেখতে পারবেন, আর যদি না থাকে তাহলে এখানে কিছুই থাকবে না। বাট আপনি যেহেতু পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন নতুন, সো আপনাকে এখানে ক্রিয়েট নামে একটি বাটন আছে বা অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ। সো আপনি যে পেজটি ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে যাচ্ছেন সেটার একটি নাম দিতে হবে। যেরকম হচ্ছে চ্যানেলের নাম থাকে সেরকম পেজেরও নাম থাকে। সো আপনি চাইলে আপনার নামে পেজ ক্রিয়েট করতে পারেন, আপনি চাইলে যে কোনো একটি ব্র্যান্ডের নামে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন। সো আপনার একটি ইউনিক নাম দিয়ে একটি পেজ ক্রিয়েট করবেন। সো আমি আমার ইউটিউব চ্যানেলের নেমেই হচ্ছে একটি পেজ ক্রিয়েট করব, সেটা আপনাদের একদম লাইভে দেখাচ্ছে যেই পেজটিও ভবিষ্যতে এখান থেকে ইনকাম করবে। সো আমার যে চ্যানেলের নামটা সেটা আমি দিয়ে এখান থেকে পেজটা ক্রিয়েট করে নিচ্ছি। সো আমি আমার নামটা দেওয়া হয়ে গেছে এবিসি টেকনোলজি। সো এখানে নেক্সটে ক্লিক করে দিব। এখানে আপনার ক্যাটাগরি চাইবে, আপনি যে একটি পেজ ক্রিয়েট করছেন সেটা কোন ক্যাটাগরির। সো আপনি এখানে সেটা দিয়ে দিবেন। সো এখানে আপনার ডিফল্ট কিছু চলে আসবে পপুলার ক্যাটাগরি, আপনি চাইলে এখানে সার্চ করেও কিন্তু পেয়ে যাবেন। সো এখানে আপনার দেখেন আপনার সাথে যেটা কোন মানে কোনটা যায়, আমি পার্সোনাল ব্লগ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনার এখানে নেক্সট দিয়ে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনার যে অপশনগুলো আসবে এই অপশনগুলো আপনাকে করে নিতে হবে। সো আমি প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখাবো, তার জন্য অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে আপনিও একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু আপনার মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন। সো আপনার এখানে বলছে যে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর এবিসি টেকনোলজি। সো আমি এই মুহূর্তে ওয়েবসাইট দিচ্ছি না, কারণ অনেকে নাও থাকতে পারে। সো তারপরে এখানে দেখেন উপরে স্কিপ নামে অপশন, এই স্কিপে ক্লিক করে দিবেন। তারপর এখানে বলছে হচ্ছে আপনার অ্যাড ইমেজ টু দিস পেজ। সো আপনি এখান থেকে আপনার একটি যে ফেসবুকের যে ব্যানার ইমেজ থাকে আপনি চাইলে সেটাও দিতে পারেন। আমি এটাই আপাতত দিচ্ছি। সো আপনার ফেসবুকের যে কভার ফটো বা ব্যানার ফটো থাকে সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখানে দেখছেন যে আপনার এই যে প্রোফাইলের হচ্ছে আপনার প্লাস আইকন। সো আপনার পেজের হচ্ছে আপনার একটি প্রোফাইল ফটো দিবেন আর কি। সো আমি ফটোটা দিয়ে দিচ্ছি, আপলোডে ক্লিক করলাম, ব্যাকে আসতে হবে। সো আমার ফটো আছে হচ্ছে ডাউনলোডে এটা ডাউন দিয়ে দিলাম। সো আপনার যে পেজটা ক্রিয়েট করবেন অবশ্যই সেটার একটি লগো দিতে হবে, একটি প্রোফাইল ব্যানার দিতে হবে। সো দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে ডান দিতে হবে। অবশ্যই আপনার একটি প্রোফাইলের ব্যানার থাকবে এবং লগো থাকবে, অর্থাৎ আপনার যে ফেসবুকের যে প্রোফাইল পিকচার থাকে, কভার ফটো থাকে, সেমভাবে আপনার এখানেও একটি ব্যানার এবং হচ্ছে আপনার একটি লগো এখানে সেট করতে হবে। এটা আপনার পেজের হচ্ছে একটি ইউনিক আইডেন্টিটি, অর্থাৎ আপনার লগো দেখলেই যেন বুঝতে পারে যে এটা আপনার পেজ বা এই পেজে এই জিনিস পাওয়া যায়। সো এইভাবে আপনার ব্যানার এবং লগোটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন যে আপনার ক্রিয়েট বাটন, আপনি ক্রিয়েট বাটন থেকে আপনার এখানে এই যে প্রোফাইলে থাকে হচ্ছে সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ, কল নাও। সো আমরা এখানে দিব সেন্ড মেসেজ, এটা সেট করে দিচ্ছি। সো ক্রিয়েটে ক্লিক করে দিব। তারপরে হচ্ছে কমপ্লিট ইওর পেজ। সো আপনার পেজের কিছু ডেসক্রিপশন আপনি দিতে পারেন, ঠিক আছে, যে আপনি কোন ধরনের এখানে ভিডিও আপলোড করবেন বা কী ক্যাটাগরি। সো আপনার পুরো পেজের একটি ডেসক্রিপশন আপনি এখানে দিতে পারেন। সো আমি এখানে দিচ্ছি যে টেক অ্যান্ড টিপস।
সো আপাতত আমি এতটুকুই দিয়ে দিচ্ছি, এখানে আরও অনেক কিছু লিখব, আমার যে পেজের যে যে ধরনের ভিডিও এখানে সাব মানে এখানে আপলোড করব, সো সেই টাইপের এখানে কিন্তু আমি আমার ডিসক্রিপশনটা দিয়ে দিব। সো আমি আপাতত এতটুকুই দিচ্ছি, এবং আপনারা এখানে যেটা করতে হবে, আপনার এখানে একটি মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। সো আপনার অবশ্যই একটি নাম্বার এখানে সেট করে দিবেন, আমি একটি নাম্বার সেট করে দিচ্ছি। তারপরে সেভ, তারপরে আমার ওয়েবসাইট দিব না, এখানেও সেভ দিয়ে দিব। তারপর এখানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড, এটাই থাকবে, তারপর সেভ। সো আপনার এভাবে সব কিছু দেখবেন যে এখানে আপনার ঠিক আছে কিনা। আপনার যদি ওয়েবসাইট থাকে, এখানে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এখানে লোকেশনটা দিয়ে দিবেন, এখানে হচ্ছে দেওয়ার পরে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। সো আমার সবগুলো চেঞ্জ হয়ে গেছে, আমি একটু ব্যাকে আসি, কারণ এভাবে পেজ ক্রিয়েট করতে হয়। সো আমি হচ্ছে ব্যাকে গেলাম এবং রিলোড দিলাম, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন দেখেন এই যে আমি যে নাম্বারটা কিন্তু সেট করলাম, সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে, অর্থাৎ সেভ হবে, আপনার ব্যাগে চলে আসতে হবে। ব্যাগে আসলে দেখতে পাবেন আপনার প্রোফাইলে যেই যেই আপনার ডকুমেন্টগুলো দিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন, এটা সেভ হয়ে যাবে। সো সেভ হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পেজটা এইভাবে শো করবে। এখানে দেখেন যে আপনি যখন ভিউয়ার্স হিসেবে আমার পেজটা দেখবেন, তখন কীভাবে দেখবেন, অর্থাৎ আপনি যখন দেখবেন তখন এইভাবে দেখাবে। এখানে আপনার ব্যানার একটি ফটো দেখাচ্ছে, এখানে লোগো দেখাচ্ছে, এখানে নেম দেখাচ্ছে, এবিসি টেকনোলজি, এটা হচ্ছে পার্সোনাল ব্লগ, আমরা যেটা ক্যাটাগরিটা শো মানে দিলাম আর কি। তারপর এখানে আপনার লাইক বাটন থাকবে, তারপরে হচ্ছে আপনার এখানে সেন্ড মেসেজ, আপনি চাইলে মেসেজ করতে পারবেন। এখানে দেখেন আমার নাম্বার দেওয়া আছে, এবং হচ্ছে আপনার এখানে অ্যাবাউট আস কিছু একটা লেখা থাকবে যেটা আমি দিব। সো এভাবে হচ্ছে আপনার পেজটা থাকবে। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার এই ভিডিওতে ক্লিক করলে আমরা ভিডিওগুলো দেখে নিতে পারতাম। সো বাট আমাদের এখানে কোনো ভিডিও নাই, তার জন্য আমাদের এরকম দেখাচ্ছে। সো আপনার পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, আপনার এখন যেটা করতে হবে, আপনার পোস্ট করতে হবে, অর্থাৎ ভিডিও পোস্ট করতে হবে। বাট সেটা কীভাবে করব, কারণ যেহেতু আপনার এই পেজ থেকে, অর্থাৎ আপনার যে পেজটা ক্রিয়েট করলাম এটা থেকে যেহেতু আমরা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করব, তার জন্য অবশ্যই আপনাকে যে আরেকটি অ্যাপ নামাতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও, অর্থাৎ ফেসবুকেরই একটি অ্যাপ, যেটা হচ্ছে আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার এখানে লিখবেন ক্রিয়েটর স্টুডিও, এটা হচ্ছে ফেসবুকের ক্রিয়েটরদের জন্য এটা মূলত, এবং এখানে ভিডিও আপলোড করে এডিট করা যায়, এখানে টাইটেল দেওয়া যায়, থাম্বনেল দেওয়া যায়, সব কিছু এখান থেকে আপনি করতে পারবেন। সো আপনারা এই ক্রিয়েটর স্টুডিও অবশ্যই ইনস্টল করে নেবেন, যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল করার পর আপনি এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন, এখান থেকে সব কিছু করতে পারবেন। সো আপনারা এখানে আপনার যদি কোনো এক্সিস্টিং ভিডিও থাকে সেই ভিডিওগুলো দেখতে পারবেন, এবং আপনার এখানে কোনো ভিডিও আপলোড করতে চাইলেও সেটাও আপনি এখান থেকে, এই দেখেন ভিডিও অপশন, এখান থেকে কিন্তু আপনি আপলোড করে সেখান থেকে আপনি কাস্টমাইজ করে আপনার যে থাম্বনেল, টাইটেল সব কিছু এখান থেকে দিতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনার একটি পেজ ক্রিয়েট করার পরে আপনার ক্রিয়েটর স্টুডিওতে, আপনি যেভাবে আমরা ওয়াইটি স্টুডিওতে ভিডিও আপলোড করে সেখান থেকে আমরা থাম্বনেল দিই, টাইটেল দিই, ডিসক্রিপশন দিই, ট্যাগ দিই, সেমভাবে আপনি ক্রিয়েটর স্টুডিওর থেকেও কিন্তু আপনি দিয়ে নিতে পারবেন। সো আশা করি আপনারা পেজ ক্রিয়েট করা নিয়ে কোনো প্রবলেম হবে না। তারপরে যদি কারো প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।